করি। এই সংগঠনটা নিয়ে কি আপনি মনে করেন কি সরকার বা বলেছেন? এই সরকারি রাজনৈতিক যে ইন্টারেস্ট বেনিফিট আগে নিয়েছে এখন নিতে পারছে না, এই কারণে বিরুদ্ধে চলে, এই ধরনের একটা আলোচনা আসছে আমরা শুনতে পাচ্ছি যে হ্যাঁ, আগের যে হেফাজতের প্রধান ছিলেন তার সাথে সরকারের একটা সখ্যতা ছিল, যে কারণে হেফাজতের ওদিক থেকে এই ধরনের মারমুখী কখনো কোনো আচরণ আসে না, এখন এটা আসছে এবং সরকারও এর বিরুদ্ধে চলে গেছে, কারণ হলো তাদের যে ইন্টারেস্টের যে রিলেশনশিপ আছে সেটা আর সেই জায়গাতে এখানে নাই। একটা জিনিস কি না, আমি আমি তা মনে করি না। আমি মনে করি কি, আমি বলি আপনাকে, হেফাজত তো বেসিক্যালি আওয়ামী লীগের কোনো মিত্র সংগঠন নয়, কখনোই ছিল না, কখনোই ছিল না। এবং তারা যখন আপনার ওই শাপলা চত্বরে যখন তারা বিশাল গণজমায়েত করলো, তখন আওয়ামী লীগকে সমর্থন করার জন্য অথবা আওয়ামী লীগের সরকার চালানোর সহযোগিতা করার জন্য কিন্তু করেনি, পতনের লক্ষ্যই করেছে, তারা ব্যর্থ হয়েছে, আওয়ামী লীগ সেটাকে সফল করতে একটা দিক। তারপরে চাপে হোক, লোভে হোক, যে কোনো কারণে হোক, হেফাজতের শীর্ষ নেতৃত্ব আওয়ামী লীগের দিকে ঝুঁকেছে অথবা আওয়ামী লীগকে ডিস্টার্ব করবে না বলে চুক্তিবদ্ধ হয়েছে, এলো রিয়েলিটি। এখন যারা আছেন বাবুনগরীরা, ওনারা দীর্ঘদিন একটু কোণঠাসা ছিলেন, এখন তারা মানে ওই আপনার আহমেদ হুজুর শফি হুজুর মারা যাওয়ার পর এরা এখন মোটামুটি ফর্মে চলে আসছে। এখন এরা কিন্তু ওইভাবেই ওই আওয়ামী লীগকে বিরোধিতা করার জন্য কথাগুলি বলছে, আমি কিন্তু তা মনে করি না। এদের ওইভাবে অতটুকু, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন হলো, এদের অত দূরদৃষ্টি নেই। এরা যে কাজটা করেছে, আপনি দেখেন হাইকোর্টের সামনে যে ভাস্কর্যটা ছিল, সেই ভাস্কর্যটা কিন্তু এই আওয়ামী লীগ সরকার, এই আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী হেফাজতের দাবির প্রেক্ষিতে সরিয়ে নিয়েছে, নিয়েছে কিনা নিয়েছে তো নিয়েছে যখন, তখন এর মাধ্যমে হেফাজতের কাছে কি মেসেজ যদি গিয়েছে? তারা স্বীকার করছে না, তারা বলছে না যে তাদের নিজ, মেসেজটা গিয়েছে, এই মেসেজটা হেফাজতের কাছে এই গিয়েছে যে আমরা এই সমস্ত বিষয়ে দাবি করলে সরকার আমাদেরকে ভালোবেসেই হোক অথবা আমাদেরকে ভয় পেয়েই হোক, যেভাবেই হোক সরকার এগুলো মেনে নিবে। এবং এইটাই করতে 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 এক সময় তারা বঙ্গবন্ধুর মূর্তি নিয়ে, আমি আপনাকে বলে রাখি, আপনি দেখবেন আগামী এক মাসের মধ্যে হেফাজত এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করবে না, দেখেন আপনি, করবে না, কিচ্ছু না। এদের নৈতিকতার অবস্থান খুবই ঠুনকো, এদের নৈতিকতার মান খুবই নিম্ন। একটু প্রাপ্তিযোগ ঘটলে দেখবেন যে অন্যরকম হয়ে গেছে, একটু ধমক ধমক দিলে দেখবেন যে অন্যরকম হয়ে গেছে। আমি বললাম তো, এই ছাত্রলীগ যখন থেকে হইচই শুরু করছে, হেফাজত কিন্তু চুপ, কথা কিন্তু বলছে না। এদেরকে আমাদের চেনা হয়ে গেছে, বাট ইন্টারেস্টিংটা কি, মানে এখানে লক্ষণীয় বিষয়টা কি? লক্ষণীয় বিষয় হলো এই ঘটনার মাধ্যমে সরকারের নৈতিক অবস্থান এবং হেফাজতের প্রতি তাদের দুর্বলতা, এই সমস্ত ব্যাপারে সাধারণ মানুষের কাছে কি ধমক ধমক মেসেজটা দিয়ে গিয়েছে? স্তিমিত করার করাটাকে আপনি কিভাবে নিচ্ছেন, মানে তাদের জায়গা থেকে তারা হ্যাঁ এই, ভাবি নিচ্ছি, মানে তাদেরকে হেফাজতকে এই ধমক দিয়ে স্তিমিত করার এটাকে আপনি কিভাবে দেখছেন, বা তারা প্রতিবাদ করার অধিকার আছে কিনা, রাখে কিনা, ধর্মীয় আলোকে তারা যে অনুভূতি দেখাচ্ছে, অনুভূতির আলোকে যা বলছে, বলতে চাচ্ছে, সেটাকেও আপনি কিভাবে দেখছেন, কারণ এটা কি মানা যায় কিনা, বা এটাও কি আপনি দেখবেন কিনা। মসজিদের সামনে একটা ভাস্কর্য হলো, ধরুন কথার কথা ভাস্কর্য ওপেন করে দেওয়া হলো, যে ভাস্কর্য ঠিক আছে তৈরি হবে, সব জায়গাতে তৈরি হবে, এটা মেনে নিল, কিন্তু আমাদের দেশের যে অনুভূতির আলোকে আমরা যে জীবনযাপন করি, ধর্মীয় অনুভূতির আলোকে, সেখানে আমরা এই ব্যাপারগুলো যেখানে নিষিদ্ধ করা আছে, এটাকে যখন ওপেন করে দেওয়া হবে, অ্যালাউ করে দেওয়া হবে, তখন কি যত্র তত্র এই ভাস্কর্য হলে পরে সেটাকেও আপনি কিভাবে দেখবেন, বা হলে পরে মানুষের যে দেখেন আমি অনুভূতি আমি দেখা আপনাকে একটা যাচ্ছে। কথা বলি, এখানে এখানে আপনি অনেকগুলি কথা বলেছেন, তাদেরকে যদি স্তিমিত করে দেওয়া যায় এটাকে কিভাবে দেখি? এটা স্তিমিত হয়ে যাবে এটা আমি ভালোভাবে দেখি না, আমি দেখি না কেন, আর তাদের অধিকার আছে কিনা? তাদের অধিকার আছে, একজন নাগরিক হিসেবে যে কারো অধিকার আছে, একজন নাগরিক হিসেবে তাদের অধিকার আছে ভাস্কর্যের বিরোধিতা করা, একজন নাগরিক হিসেবে আপনার অধিকার আছে, একটা আমার একটা অধিকার আছে, আমরা সবাই সবার অধিকার প্রয়োগ করতেই পারি, কোনো সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত সেটা পাবলিক নুইসেন্স ক্রিয়েট না করবে। আপনি অবশ্যই করতে পারেন, কেন করতে পারেন না, তাই বলতে তার মনে হয়েছে বলা ঠিক না, সে বলবে, তার যদি কোনো লজিক থাকে উনি লজিকগুলি বলবেন, বাট আপনাকে নিয়ন্ত্রণ করা হবে তখন যখন আপনি পাবলিক নুইসেন্স ক্রিয়েট করবেন। এখন যে জিনিসটা হচ্ছে, উনি যখন বলছেন
যে আমি ভেঙে বুড়িগঙ্গায় ফেলে দেব, এটা উনি বলতে পারেন না। ওনার সে ভাঙার অধিকার নাই, পরিষ্কার কথা। উনি বলতে পারেন এটা থাকা উচিত নয়, কিন্তু উনি বলতে পারেন না আমি ভেঙে ফেলে দেব। কারণ ওইটা গড়াটা যে হয়েছে, গড়াটাকে আমাদের রাষ্ট্র পরিচালনার যে মূল গ্রন্থ সংবিধানের আলোকে হয়েছে না সংবিধানের লঙ্ঘন করে হয়েছে এটা দেখতে হবে। আমাদের দেশে যে কোনো জায়গায় মূর্তি বানানো, এটা সংবিধানের কোনো বিরোধিতা করছে না এখানে? আচ্ছা, এটা এক নাম্বার। আবার এদিকে এরা যেটা বলছে যে এই হুজুরদের নিয়ে তারা এটা করবে সেটা করবে, এটাও আমি মনে করি এক ধরনের উস্কানিমূলক আচরণ। আপনি এই উস্কানি দিতে পারেন না, আপনি এই উস্কানি দিচ্ছেন। এখন যদি চট করে ছাত্রলীগের নামধারী কোনো একজন ব্যক্তি যে একজন হুজুরকে আক্রমণ করে বসে এই কথা বলার দায়ে, এটা অন্যায় হবে? উনি তো বলতেই পারেন, এটা ওনার স্বাধীনতা, ওনার দৃষ্টিভঙ্গি, ওনার মত প্রকাশের স্বাধীনতা। আমাদের সংবিধান তো আমাদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, এটা যে উনিকে বলতে দিবেন না কেন আপনি? আমি মনে করি উনি বলতে পারেন, উনি এর পক্ষে জনমত পর্যন্ত তৈরি করতে পারেন। উনি যদি মনে করেন উনি সারা দেশের মানুষকে ওনার বক্তব্যের পিছনে একমত একসঙ্গে একটা করতে চান, করতে পারেন। এবং সেটা দেখে যদি সরকার সংবিধানে পরিবর্তন আনেন, সেটাও হতে পারে। সংবিধানে পরিবর্তন আনলে সেটাকেও আমার মানতে হবে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু বাট আমার কোশ্চেন হলো, আপনি নুইসেন্স ক্রিয়েট করতে পারেন না, আপনি নুইসেন্স ক্রিয়েট করার জন্য চেষ্টা করতে পারেন না, এটি হলো মূল বক্তব্য। এই জিনিসটাকে মেনে নিতে হবে, প্রচলিত আইনকে আপনার সম্মান করতে হবে। আপনার চমৎকার এটা বলেছেন, আমি আপনার কথা যেটা বুঝলাম যে সংবিধানের আলোকে আমরা সবাই চলতে হবে। তো আপনি মাসুদ কামাল ভাই, আপনি একজন সিনিয়র সাংবাদিক, খুবই প্রতিষ্ঠিত একজন সাংবাদিক, খুবই নাম করা একজন সাংবাদিক, আমি আপনার কাছে বলতে চাই যে বা জিজ্ঞাসা করতে চাই, এই যেটা বললেন যে তারা করতে পারে, করতে দেওয়া উচিত, আসলে বলতে দেয়া করতে দেওয়া উচিত, এই উচিতগুলি কি আমাদের দেশে এখন বর্তমানে করতে পারার মতো ওই অবস্থা আছে আপনি মনে করেন? অবস্থায় কিছু ঝামেলা আছে, আমি আমি বলছি আপনাকে, অবস্থায় কিছু ঝামেলা আছে। ঝামেলা আছে মানে কিভাবে, যে এখন একই অপরাধের কিন্তু সবার জন্য একই সাজা হচ্ছে না, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। একই অপরাধের জন্য সবার কিন্তু একই সাজা হচ্ছে না, এটা হলো সবচেয়ে। এখানে হচ্ছে কি, যখন কোনো ঘটনা ঘটছে, একটা সভ্য রাষ্ট্রের কি হওয়া উচিত, যখন কোনো ঘটনা ঘটবে সেই ঘটনার ওজনকে বিবেচনা করে আপনার ব্যবস্থা গৃহীত হবে আইনের দৃষ্টিতে, যে এই ঘটনার জন্য কি শাস্তি হতে, অঘটন ঘটলে এই অঘটনের জন্য কি শাস্তি হতে পারে, সুঘটন ঘটলে এই ঘটনার জন্য কি পুরস্কার দেওয়া যেতে পারে, এটা হলো ঘটনার ক্যারেক্টার অনুযায়ী। আমাদের এখানে তা হচ্ছে না। আমাদের এখানে হচ্ছে যে ঘটনাটা কে ঘটালো, তার অবস্থান, তার সামাজিক অবস্থান, তার অর্থনৈতিক অবস্থান, তার রাজনৈতিক অবস্থান, এসব বিবেচনা করে কাজ করা হচ্ছে। এবং এরকম একটা ঘটনা ঘটলে আমি রাষ্ট্র ক্ষমতায় আছি, আমি কাকে ফাঁসাতে পারি, সেইটা বিবেচনা করে তারা কিন্তু অ্যাকশন এখানে নেওয়া হচ্ছে। এই বিষয়গুলো হলো খুবই মর্মান্তিক। এবং এগুলো হলে কি হয়, এগুলো হলে যেটা হয় যে ঘটনা নিয়ে আর কেউ মাথা ঘামায় না। মনে করেন একজন লোক চিন্তাই করবে, একজন লোক মাস্তানি করবে, একজন লোক একজন লোককে মারবে, ঠিক আছে, সে ভাবতেছে আমার পেছনে তো এমপি সাহেব আছে, আমার পেছনে তো আওয়ামী লীগের সভাপতি সাহেব আছে, অতএব আমার আর কিছু হবে না। তাহলে আপনি যেটা আপনার কথাতেই আসি, সাংবিধানিক আলোকে আন্দোলন করবার বা সাংবিধানিক আলোকে দাবি করবার ওই সুযোগটা কতটুকু মানুষ বা মানতে পারার অবস্থা সুযোগ রয়েছে, সেখানেই প্রশ্নটা আসে আর কি। ঠিক আছে, আমি আমি আপনাকে বললাম যে সব দেখে শুনে, সব দেখে শুনে তারা এতটাই ক্ষিপ্ত হয়ে গেছে যে তারা এগুলো কিছু মানতে চায় না। আমি মানলাম হাইপোথেটিক্যালি এটা ঠিক, আমি ধরলাম মানলাম এটা ঠিক না তো মানলাম, কিন্তু আমার কোশ্চেনটা হলো কি, তাহলে প্রতিবাদের ভাষাটা কি হবে, তাহলে প্রতিবাদের ভাষাটা কি হবে? আপনি যখন এই লাইনে আপনি সংবিধানকে লঙ্ঘন করে, সংবিধানকে উপেক্ষা করে আপনি আপনার আন্দোলন চালাবেন অথবা আপনি প্রতিবাদ করবেন, ভাঙচুর করবেন, এক ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে চাইবেন, তখন কিন্তু আপনি বিপদে পড়বেন। কিভাবে বিপদে পড়বেন? তখন তো সরকার যদি পছন্দ না করেন কোনো সমস্যা নাই, যদি পছন্দ করেন কোনো সমস্যা।